ഹലോ ബിബിയർസ് അസലുലൈക്കും ബംഗ്ലാദേശി ഇമാം ലാൻഡൻ এখন সকালবেলা এখন সকাল আটটা বাজে আমি রেডি হয়ে গিয়েছি কারণ বাসা থেকে বের হতে হবে নয়টা বাজে আমার বাস আর বাসটা হচ্ছে আমার বোনের বাসার একদম কাছে তো বাচ্চাদের স্কুল টাইম ওদেরকেও নিয়ে নেওয়া হলো ওদেরকে স্কুলে ড্রপ করে তারপর আমরা বাস স্টপ যাবো গতকাল রাত্রে আমার ছোট বোনের সাথে আমার অনেকক্ষণ গল্প হয়েছে যে তুমি কিন্তু এসো না তোমার সাথে তো আমার দেখা হলোই আজকে সকালবেলা দেখি সে হেঁটে হেঁটে চলে আসছে বলে যে আপু তোমার সাথে আবার কবে দেখা হয় চলে আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমি বললাম তুমি প্রেগনেন্ট অবস্থায় এই শীতের মধ্যে হেঁটে আসা কিন্তু একদম ঠিক হয়নি এখন আমরা সবাই একসাথে গাড়িতে উঠছি ভাগ্না ভাগ্নিকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমার বোন আমাকে বাস স্টপে নিয়ে যাবে অনেক বেশি খারাপ লাগছে ভাগনা ভাগ্নিগুলোর জন্য বেশি খারাপ লাগছে ওদেরকে আমি অনেক বেশি আদর করি আর ওদের বাবা চলে যাওয়ার পর থেকে ওদের জন্য আমার কেন যেন খুব বেশি খারাপ লাগে ফারিক আমাকে খুব চিনে আমি জোর খালামনি এবং ফৌজি ফাবিও আমাকে অনেক বেশি আদর করে তো আল্লাহ ওদের খুব ভালো রাখুক তো প্রথমে আমরা ফৌজি ফির স্কুলে চলে আসছি ফৌজি ফাবিকে বিদায় দিয়ে দিলাম এবং ওরা আমাকে আল্লাহ হাফিজ বলল এবং আদ্রিতা আয়াস আদিয়ান ওদেরকে আদত দিতে বলল। তো ওরা বাই বলে আমাকে বিদায় দিয়ে দিল। এখন আমরা ফারিকের স্কুলে যাব। আর এখন অনেক সকাল তো ওদের মানে সি সাইড সেই জন্য ওয়েদারটা ঠিক এমন দেখা যাচ্ছিল তো ফারিককেও ফারিকের স্কুলের গেটে নামিয়ে দেওয়া হলো তো আমার ফ্লাইট হচ্ছে দুপুর একটা বিশে কিন্তু আমি সকাল আটটা বাজে রেডি হয়েছি যে নয়টায় বাসে উঠবো তারপর এয়ারপোর্টে চলে যাবো কারণ আমি একটু টাইম নিয়ে বের হওয়াটা পছন্দ করি তো ফাইনালি সব কিছু রেডি করে নিয়ে তারপর আমি বাস স্টপে চলে আসি আর বাস স্টপটা একদম বাসা থেকে ড্রাইভ করলে দু মিনিট এই তো আমরা বাস স্টপে চলে আসছি আমার বোন বারবার বলছিল যে ও গিয়ে আমাকে দিয়ে আসবে তা না হলে নীলাপার হাজব্যান্ডকে নিয়ে গিয়ে দিয়ে আসবে আমি রাজি হচ্ছিলাম না আমি বললাম না তুমি এমনি অসুস্থ আর আমার কাউকে লাগবে না কারণ এই বাসটা একদম সরাসরি গিয়ে এয়ারপোর্টের গেটে থামবে তো রাস্তায় আমার দুই বোনের বান্ধবীর সাথে দেখা হলো ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম আর বাসের জন্য আমরা অপেক্ষায় বসেছিলাম যে কখন আসবে বাস তো অনেকক্ষণ গল্প করলাম আমার দুই বোন খুবই আপসেট যে এত তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি আসলে আমারও তো খারাপ লাগে তাই না কিন্তু কিছু করার নেই যা যা সংসারে তার তার তো যেতেই হবে বাস চলে আসছে তারা দু বোন কম্পিটিশন কে আগে আমার জন্য বাসের টিকিট কাটবে আমি বলেছি আমার টিকিট আমি কাটবো ওরা দিবে না তারপর মেঝবন গিয়ে বাসের টিকিট কেটে দিলো জয়াও খুবই যে ও কাটবে তারপর দুজনকে বিদায় দিয়ে এখন আমি বাসে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছি অনেক খারাপ লাগছিল মানে হই মধ্যে মধ্যেই দুদিন কেটে গেল ওদেরকে একটু সেবা করা বা একটু বসে সুন্দর করে গল্প করা সেগুলো আসলে হয়ে ওঠেনি তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি দু তিন দিনের জন্য যে যেতে পেরেছিলাম অনেকের প্রশ্ন ছিল যে আপু আপনি একটু বেশি সংসার সংসার করে ফেলছেন না আমি তোমাদের আজকে একটা কথা বলি যে যেখানে সংসার করে সে সেই পরিস্থিতি ভেবেই কিন্তু তার সংসারটা করতে হয় এখন তুমি কিন্তু বুঝতে পারবা যে তোমার হাজব্যান্ড কোনটা পছন্দ করছে তোমার হাজব্যান্ড কি তোমার শুয়ে থাকাটা পছন্দ করছে তোমার হাজব্যান্ড কি পছন্দ করছে যে তুমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবা এক মাস বা এক সপ্তাহ পর তুমি বাসায় আসবা তারপর উনি সব কিছু করে রাখবে আবার দেখা যায় তোমার হাজব্যান্ড মনে করছে যে না তুমি একদিনের জন্য কোথাও যেতে পারবা না আর তুমি বাসায় থাকলে তোমারই সব করতে হবে তো প্রত্যেকটা মেয়েরই তার সংসারের পরিস্থিতিটা আগে চিন্তা করতে হবে যে আসলে আমার হাজব্যান্ড বা আমার সন্তানেরা কি পছন্দ করে এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে আপনি একটু বেশি করে ফেলেন এই কথাটা আমাকে অনেকেই বলে যে আপনি আপনার বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য বেশি করেন বেশি করি এটা আমি ঠিক জানি না কতটুকু বেশি করি তবে আমার কাছে মনে হয় এটা আমার দায়িত্ববোধ আমার যে বোনের হাজব্যান্ড মারা গিয়েছেন উনি সময় বলতেন যে আপা আপনার মতো যদি আমার ওয়াইফটা একটু হতো আমার ছোট বোনের হাজব্যান্ড সেম কথা বলে যে আপনার মতো যদি আমার ওয়াইফটা একটু হতো প্রত্যেকটা ছেলেই চায় যে তার বউ তাকে খুব সেবা করবে তার সন্তানদের সেবা করবে আর প্রত্যেকটা মেয়েই চায় যে আমরা শুয়ে বসে থাকবো আমার হাজব্যান্ড সব করবে কিন্তু ছেলেরা চাইতে পারে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা মেয়ের চাওয়াটা না সব ক্ষেত্রে ঠিক হয় না আমি তোমাদের অনেকবার বলেছি যে আমার যখন সিজার করে লন্ডনে দুটো বেবি হয় যেমন আয়া সাদ হয়েছিল তখন কিন্তু আমি বাসায় আসার পর আমি কিন্তু নিজেই রান্না করে খেয়েছি আমার বোন দু বোন যতদিন আমাকে হেল্প করেছে তারপর থেকে কিন্তু আমারই সব করতে হয়েছে তো দু একটা কথা শুনেই তোমাদের বুঝতে হবে আসলে আমার সংসারটা কেমন আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ কিন্তু একটা মানুষের কিন্তু সব কিছু ভালো থাকে না একশোতে হয়তো বা উনি সিক্সটি সেভেন্টি পারসেন্ট ভালো থার্টি পারসেন্ট একটু অন্যরকম আবার অনেকের হাজব্যান্ড দেখবা অন্য দিক দিয়ে একটু খারাপ আবার উনি কাজে কর্মে খুব পারদর্শী এক একজনকে আল্লাহ এক এক রকম বানিয়েছে তো আমার কাছে মনে হয় যে আসলে এগুলো আমার দায়িত্ব বোধ মাঝে মধ্যে অবশ্য কষ্টও লাগে যে আমি রিয়েল লাভটা বলতে সেটাই বোঝাই যে আমি এক জায়গায় গেলাম আমি এসে দেখবো যে আমার জন্য সব কিছু গুছিয়ে রাখা হয়েছে আমার যেন দু তিন দিন আর কষ্ট করতে না হয় আমি একটু রেস্টে থাকব। এটাকে আমি সবসময় মনে করি একটা রিয়েল লাভ বা আমার একটু খারাপ লাগছে আমাকে এসে আমার হাজব্যান্ড বলবে যে না তুমি কিন্তু একটু রেস্ট নাও তুমি কিন্তু উঠতে পারবা না আমি রান্না করছি আমি কিন্তু সব করব। এগুলো আমার কাছে রিয়েল লাভ মনে হয় আমার কাছে মনে হয় না যে এই আপনি ডায়মন্ড কিনলেন একটা ভালো মোবাইল কিনলেন বা একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি কিনলেন ব্র্যান্ডের ব্যাগ কিনলেন তাতেই আপনি অনেক সুখী তা কিন্তু না সুখটা এক একজনের কাছে এক এক রকম হয়তো অনেকে আছে যে হাজব্যান্ড তাকে অনেক বেশি ভালোবাসছে অনেক বেশি এবং তাকে কিছু দিতে পারছে না তার কাছে রিয়েল লাভ বলতে বোঝায় যে সে একটা ব্র্যান্ডের ঘড়ি কিনবে মোবাইল কিনবে ব্যাগ কিনবে সেটা আবার অনেকের আছে সে এগুলো কিনে ইউজ করছে কিন্তু তার কাছে রিয়েল লাভ বলতে বোঝায় ধরো এগুলো আমার লাগবে না আমি কেন আমার হাজব্যান্ডের থেকে একটু মিষ্টি কথা শুনি না বা আমি শুয়ে থাকবো সে সব করবে বা সে আমার ফ্যামিলি সবার সাথে একটু ভালো ব্যবহার করবে এগুলো হচ্ছে এক একজনের কাছে এক এক রকম রেল লাভ সো ওই ঘুরে ফিরে একটাই কথা যে তোমার সংসার যদি তুমি টিকিয়ে রাখতে চাও তাহলে তোমার সেইভাবেই সংসারটা করতে হবে আমি যেমন আমার হাজব্যান্ডের ফেস দেখেই বুঝতে পারি যে ও মনে মনে কী ভাবছে এটা আমি আগে থেকেই করি কারণ ও ভিতর ও মুখ দিয়ে বলবে না ও ভিতরে কি মনে মনে ভাবছে কিন্তু আমি বুঝে ফেলি যে ও এখন আমার এই কথাটায় মাইন্ড করেছে ও মনে মনে এইটা চিন্তা করছে সেইভাবে আমার এগোতে হয় কারণ বাবার বাড়ি বলেন শ্বশুর বলেন সবাই কিন্তু পর একটা মেয়ের বিয়ের পর সবাই পর ভাই বোনেরা যতই আপনাকে ভালোবাসুক আজকে আপনার ফ্যামিলিতে একটা প্রবলেম হোক ভাই বোনেরা আপনাকেই ব্লেম দিবে। যে তোর সমস্যার কারণে তোর সংসার টিকে নি ঠিক আছে তো যার যার সংসার তার তারই টিকিয়ে রাখতে হবে এটা একদম রিয়েলিটি আপনি ভাই বোনের কাছে দু তিন দিন বা এক মাসের জন্য যান আপনি ভালোবাসা পাবেন আপনি অনন্তকালের জন্য গিয়ে দেখেন না আপনার সাথে ওনারা কেমন ব্যবহার করে এটা সবার ক্ষেত্রে একই রকম অনেক কথা বলে ফেললাম তাই না আসলে যখন মনে অনেক কষ্ট থাকে তখন বেশি কথা বলে ফেলি আমি এয়ারপোর্টে চলে আসছি দেখেন ওদের এয়ারপোর্টগুলো আমার এত পছন্দ একদম ছোট আর আমাদের ইউকে থেকে আমরা যেই এয়ারপোর্টগুলোতে যাই আসলে ওগুলো ইন্টারন্যাশনাল তো সেই জন্য হয়তো বা অনেক বড় থাকে এখানে আমরা মাত্র দুজন ছিলাম তো আমরা এখন চেকিং করছি চেকিং করার পর তারপর আয়ারল্যান্ডের এয়ারপোর্টে টেন পাউন্ড করে দিতে হয় ওদের এয়ারপোর্ট কবে ভাঙবে আমি জানি না এটা আমি প্রায় দশ বারো বছর ধরেই দেখছি এখনও বোধহয় ওদের টাকাটা জমানো শেষ হয়নি সব সময় এয়ারপোর্টে আসলে টেন পাউন টেন করে দিতে হয় উন্নতির জন্য তো সব সময় তো বোন বা বোনের হাজব্যান্ড এসে আমাকে দিয়ে যেত আজকে পরিস্থিতিটা একটু অন্যরকম আমি একাই এসেছি তবে যতবার আয়ারল্যান্ডে গিয়েছি আমার বোন বোনের হাজব্যান্ড সময় আমাকে নিয়ে যেত আর এয়ারপোর্টে দিয়ে যেত আসলে কার কখন কি হয় বলা যায় না আজকে আমার বোনের হাজব্যান্ড গিয়েছে কালকে হয়তো বা আমরা যাব তবে যে আগে যায় তার জন্যই ভালো সবার দিনই পর্যায়ক্রমে চলে আসবে তো আমি এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করছি আমি কিন্তু একটু আগে চলে আসছি সব সবসময় আমি তাই করি কারণ আমি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম যে আমি প্লেন মিস করেছিলাম দুবার এরপর থেকে আমি একটু তাড়াতাড়ি চলে আসে এসে আমি একটু ঘোরাফেরা করি তাও আমার কাছে কেন জানি ভালো লাগে যে প্লেন যেন মিস না হয় আর এই ভাইরাসের সময় প্লেন মিস হওয়া অর্থ আপনি অনেকখানি পিছিয়ে গেলেন আপনি আবার টিকিট দেখবেন আবার অনেক 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 ঝামেলা তাই আমি চাচ্ছিলাম না এত ঝামেলা হোক তো সকালবেলা আমার বোন আমাকে চা বানিয়ে দিয়েছিল নাস্তা রেডি করে দিয়েছিল তখন আমি আসলে অত খেতে পাইনি সকালবেলাটা আমার খেতে খুব বেশি ভালো লাগে না দশটা এগারোটা হলে ঠিক আছে তারপরে আমি একটু চা খেয়ে এসছিলাম সাথে ভাপা পিঠা ছিল তবে আমার বোন আমার আমাকে বারবার বলে দিয়েছে যে দেখ তুই কিন্তু ওখানে রেস্টুরেন্টে গিয়ে খাবি তুই কিন্তু অবশ্যই কিছু খাবি কারণ তোর বাসায় যেতে যেতে কিন্তু অনেক বেলা হবে আমি বলেছি ঠিক আছে আমি খাবো তো এয়ারপোর্টে আসার পর ওরা ভিডিও কলে আমার সাথে অনেকক্ষণ কথা বললো আমার হাজব্যান্ডকেও জানিয়ে দিলাম তো সবাই এখন লাইনে দাঁড়িয়েছে আমি এখন দাঁড়াবো তবে আমি কিছুক্ষণ পরে দাঁড়াবো কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্য ভাবলাম যে সবার লাইন একটু শেষের দিকে যে তারপর আমি দাঁড়াবো আর আজকেও বৃষ্টি আমি আয়ারল্যান্ডে আসছি যতবার যাওয়ার সময় আমি কখনো বৃষ্টি ছাড়া প্লেনে ওঠিনি আমি যতবার আসছি অতবারই প্লেনে ওঠার সময় বৃষ্টি আমি জানি না এখানকার ওয়েদার সবসময় এরকম কিনা তো ফাইনালি আমি প্লেনের দিকে যাচ্ছি এবং সবাইকে খুব বেশি মিস করছি আমার ছোট বোন জয়া মন মন ওদের জন্য সত্যি খারাপ লাগছে খুব বেশি খারাপ লাগছিল ফাবি ফারিকের জন্য ওরা অনেক গুড বেবি এবং সবার বাচ্চাই খুব ভালো আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি সব সময় সবার খুব সুনাম করি আমার ভালো লাগে বলতে আসলে সবার বাচ্চাই ভালো সবার বাচ্চাই একটু দুষ্ট তো সব কিছু মিলে তুলনা করলে আমার বাচ্চারও মার্শাল্লা অনেক ভালো আমি চাই কি যে বাচ্চাদের মুখে হাসি থাকুক বাচ্চারা আপসেট হয়ে সবসময় থাকবে তখনই বাচ্চারা বেশি আপসেট হয় যখন ওরা সব দিক দিয়ে হ্যাপি হয় না কিন্তু আমি চাই ওরা হাসি খুশি থাকুক এবং এটা আমি সবার বাচ্চার ক্ষেত্রেই চাই যে মা বাবা একটু কষ্ট করুক আর বাবা মা হওয়ার অর্থই হচ্ছে তুমি বাচ্চাকে হাসি খুশি রাখো ওরা যেন সব জায়গায় গেলে হাসি খুশি থাকে এবং সবার সাথে মিশতে পারে এটা যদি না হয় তাহলে কিন্তু বাচ্চারা ডে বাই ডে ডিপ্রেশনে পড়ে যাবে তখন কিন্তু অনেক রকম বিপদ আপদ চলে আসবে আর সিক্সটিন সিক্সটিন এজটা কিন্তু ছেলে হোক মেয়ে হোক সবার জন্য খুবই ভয়ঙ্কর তো সিক্সটিন এজে সব বাচ্চাদেরই কিন্তু সেভাবে একটু বুদ্ধি করে চালিয়ে নিতে হয় বাবা মার বিশেষ করে তা না হলে ওরা কিন্তু জিত করে অনেক কিছু করে বসে তো আমার বোনকেও বলেছি যে দেখো আদ্রিতারও সিক্সটিন হয়েছে আদ্রিতারও অনেক কিছু গিয়েছে অনেক রাগ দেখিয়েছে তো তোমারও এই বাচ্চাদের রাগ ভালোবাসা সব কিছু মেনে ওদের লালন পালন করতে হবে তো আমার বোন বলেছে ঠিক আছে কোনো সমস্যা নেই আসলে আমার সব ভাই বোনের ভিতরে আমার ধৈর্য শক্তিটা একটু বেশি ওরা আমার মেঝে বোন একটু রাগি আর জয়া হচ্ছে একটু সফট বেশি সফট জয়া হুবহু কিন্তু আমার মতো হয়েছে জয়ার ব্লাড গ্রুপ হতে শুরু করে ওর যেমন এক ছেলের কাছে বিয়ে হয়েছে আমারও মানে অনেক কিছু জয়া আমার সাথে মিল যা আমি বলে শেষ করতে পারবো না আমিও ছোটোবেলায় জয়ার মতো একটু কোয়াইট ছিলাম জয়ার ফেসের সাথেও কিন্তু আমার ফেস অনেক মিল আছে আর জয়াও খুব সাংসারিক একটু হিসাবই আমিও হিসাবি। আর আমার মেঝো বোন আর আমার ছোটো বোন হচ্ছে একই রকম যেটা বাংলাদেশে আছে ওদের কাছে কোনো হিসাব নিকাশ নাই ওরা দু হাতে টাকা খরচ কর করলো তো করলোই আর আমি আর জয়া যখনই টাকা খরচ করতে যাই অনেকবার চিন্তা করি যে এটা কি খরচ করব নাকি করব না আমার হাজব্যান্ড এই জিনিসটা খুব ভালো জানে যে আমি কতটুকু হিসাবে তো আমি প্লেন থেকে নেমে গেলাম তারপর আমরা আবার বাসে উঠলাম মানে আমাদের এখানকার এয়ারপোর্টগুলো অনেক বড় মানে আপনার পায়ে হেঁটে যে শেষ করতে পারবে না সেই জন্য বাস সার্ভিস আছে বাসে উঠে আপনাকে গেটে নামিয়ে দেবে তো আমরা গেটে চলে আসছি এবং এখন অনেকক্ষণ হাঁটতে হবে তারপর আমি যে লাগেজ বুকিং দিয়েছি সেই লাগেজটা নিয়ে আমি আবার বাসে উঠবো আমার বাসার সামনে নামবো এবং আপনারা তো জানেন কোন সাইড থেকে আমি সব সময় বাসে উঠছি যেখানে নাকি আমি ওয়েস্ট ফিল্ডে যাতায়াত করি সব সময় সেই গেটেই হচ্ছে আমাদের বাস স্টপ তো অনেকক্ষণ ধরে হাঁটছিলাম আর আমার বোনরা আমার হাজব্যান্ডের জন্য কিছু গিফট দিয়ে দিয়েছে সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ভাই বোনগুলো কোনো কিছু মনে রাখে না কিন্তু আমি রাখি যেমন আমার হাজব্যান্ড এখনো আমার বোনের দেশে যেতে পারেনি ওর সাথে ওর বাচ্চাদের সাথে এখনো দেখা করেনি কিন্তু এই জন্য আমার বোনরা একটু আপসেট না ওরা সবসময় আনিস ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলে এবং কখনো কিছু মনে করে না কিন্তু আমি হলে কোনো দিনও আমার এই বোন জামাইয়ের সাথে কথা বলতাম না আমি খুব মাইন্ড করতাম যে উনি কেমন মানুষ ওরা বলে কি যে আপু থাক তুমি সুখে থাকো এগুলো নিয়ে ঝগড়াঝাটি করো না আর এটা হচ্ছে যার যার দায়িত্ব তুমি যে আসো এতেই আমরা অনেক খুশি আনিস ভাইয়ের জন্য বিশাল বড় হরিণ অর্ডার করে নিয়ে আসছে ভাইয়া হরিণ খুব পছন্দ করে তো আমার সাথে বলল যে তোকে এই হরিণটা ভালোভাবে প্যাক করে লাগেজে দিয়ে দিব তুই লন্ডনে নিয়ে এটা অনেক দিন ধরে খাবি আমি বললাম তোর মাথা খারাপ এই আস্ত হরিণ আমি লাগেজে নিব তারপর এয়ারপোর্ট থেকে ওরা এটা ফেলে দিবে কারণ কাঁচা মাংস নিয়ে আমি মানে এত বড় রিক্স নিতে চাচ্ছি না তখন বলল যে ঠিক আছে তাহলে আমি রান্না করে দেওয়া সেদিন ছিল অনুষ্ঠান অনুষ্ঠানের দিন আবার রাত্রেবেলা এটা রান্না করা তা আমি বললাম যে এতগুলো দিস না কারণ আমার লাগেজ তো ছোটা লাগেজে আমার অনেক জিনিসপত্র ছিল তো চার পাঁচ কেজি দে এটাই আমার জন্য ভালো হবে তো বললো ঠিক আছে আনিস ভাই যেন দু তিন দিন একদম আরামে খেতে পারে তা আমার বোন আবার অনুষ্ঠান থেকে এসে এইটা রান্না করলো রান্না করে বক্সে বক্সে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিল তারপর সকালবেলা আমার লাগেজে করে দিয়ে দিলো ও ভেবেছিল আরও অনেক কিছু দিবে অনেকে পিঠা নিয়ে আসছিলো মিষ্টি নিয়ে আসছিল অনুষ্ঠানের অনেক খাবার থাকে না তো বললো যে এখান থেকে এখানে তুই এগুলো বক্স করে নিয়ে যাবি বাসায় গিয়ে সবাইকে নিয়ে খাবি আমি বলেছি অসম্ভব কারণ আমি খাবার ওইখান থেকে নিয়ে আসবো আমার বাসায় আমি প্রচুর খাবার রান্না করি আর পিঠা তো প্রশ্নই ওঠে না কারণ আমি অনেক পিঠা বানাই তখন বলল ঠিক আছে তখন যা যা নিয়ে আসছি আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের আর আমি বাসে করে কিন্তু প্রায় চলে আসছি আমি শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ আমি যেন সাড়ে চারটার আগে বাসায় যেতে পারি কারণ আয়াজের পাঁচটার দিকে মসজিদে আছে গতকাল আয়াজ সুইমিংটা মিস করেছে আমি খুব কষ্ট পেয়েছি কারণ এক একটা কোর্সে কিন্তু সম্পূর্ণটা না করতে পারলে বাচ্চাদের জন্য সমস্যা হয়ে যায় তো মসজিদটাও আমার হাজব্যান্ড দিতে পারবে না তাই আমি ভাবলাম যে আমি যা পর তারপর আমি সাথে সাথে ওকে মসজিদে নিয়ে যাব আর এটা কিন্তু একটা লম্বা জার্নি জানেন সেই নয়টার দিকে আমি এয়ারপোর্টে আসছি এখন আমি বাস থেকে নামলাম এখন বাজে চারটা বিশের মতো তো আমার বাসা তো একদম বাস স্টপের পাশে তো আমি বাসায় চলে আসছি আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছে যে আমি বাচ্চাদের স্কুল থেকে এনে খাইয়ে দিয়েছি এখন আমি আবার অফিসে যাব তবে তোমার সাথে দেখা করে যাব তো ও আমার সাথে আবার রাস্তা একটু দেখা করলো আমি চলে আসার পর আদিয়ান আমাকে এই যে জড়িয়ে ধরেছে আর আয়াস তো এত খুশি মার্শাল্লাহ আয়াজের খুশি কে দেখে তো চারটা বিষ হয়ে গেছে আমি ভাবলাম যে আয়াসকে রেডি করে দিই কিচেনে চলে আসছি আমার হাজব্যান্ড ভাত রান্না করেছে দেখলাম আর আমার জন্য ডোনাট রেডি করে রেখে দিয়েছে আর বাচ্চাদের কেফস এনে খাইয়েছে আমি কিন্তু সেদিন দেখেছেন কত কিছু রান্না করে রেখে গেছি কিন্তু ওদেরকে নাকি প্রায় কেফসে এনে খাইয়েছে ও আসলে একটু রেডিমেড পছন্দ করে যে নিজে একটু কষ্ট করে কিছু রান্না করবে সেটাও কখনোই পছন্দ করে না তো আমি আবার বাইরে থেকে খাবার আনাটা বেশি পছন্দ করি না আমি সবসময় বলি যে দেখো টাকা খরচ করো না বাসায় খাবার আছে তুমি একটু কষ্ট করে রান্না করো সে পারবে না এই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য হরিণ হরিণ রান্না করে দিয়েছে এখানে কিন্তু অনেকগুলো হরিণ তো আমার বোন বলেছে ডিপ ফ্রিজে রেখে দিবি এক বক্স গরম করবি ভাইয়াকে খাওয়াবি তো আমার হাজব্যান্ড দেখে খুব খুশি যে ওর জন্য এতগুলো হরিণ পাঠিয়েছে ওকে আমি আবার ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম সে খুবই খুশি হয়েছে তো বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্য আমার জন্য কি দিল সেগুলো এখন আমি আপনাদের শেয়ার করছি আমি যখনই যাই ওরা অনেক কিছু গিফট দিয়ে যায় যদিও ওদের সাইডে অত কিছু পাওয়া যায় না তারপরেও ওরা ট্রাই করে ওদের ফার্মেসি থেকে এটা সেটা কিনে দেওয়ার এক সময় ওদের গিফট কেনার জায়গায় ছিল সেই ফার্মেসিটা এখন তো গিয়ে দেখলাম তাও দু একটা দোকান হয়েছে বাচ্চাদের জন্য অনেক রকম চকলেট দিয়ে দিয়েছে এই পারফিউম সেটটা আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছে এটা দিয়েছে জয়া আনিস ভাইয়ের জন্য আর আমার জন্য পারফিউম দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য আরেকটা পারফিউম দিয়েছে আমার মেজর বোনও আমার জন্য পারফিউম দিয়েছে আমি বারবার না করেছি দেখ এই চকলেট ওরা খাবে না বলে যে না এগুলোই ছিল এগুলোই নিয়ে যা আর আমার কাপড় চোপড় এগুলো যেগুলো আমি নিয়ে গিয়েছিলাম আর বাচ্চাদের জন্য আমার মেঝো বোন টাকা দিয়ে দিয়েছে যে ওদের জন্য গিয়ে কিছু কিনে দিবি আমি কিন্তু বলেছি দরকার নেই বললো যে না ওদের লাগবে ওদের নিয়ে যা ওদের জন্য আর জয়া আমাকে আরও অনেক কিছু দিতে চেয়েছিল এই সাদা পারফিউমটা এটা আমার মেঝো বোন দিয়েছে জয়া আমাকে বলেছে যে তোমাকে আমি আর কী দিলে তুমি খুশি হবে আমি বলি না অনেক কিছু আছে জয়ার হাজব্যান্ডও বলেছিল আপা এটা এটা নিয়ে যান আমি বলেছি না এই কোটটা জয়া আমাকে গিফট করেছে আমি আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা কালো কোট কিনবো তো জয়া আমাকে দিয়েছে আমার অনেক পছন্দ হয়েছে কোটটা কোটটা আমি কালকে থেকেই পড়া শুরু করব আর আমার মেঝবন আমাকে একটা ড্রেস দিয়েছে যদিও ওদের ওই সাইডে অত কিছু পাওয়া যায় না অনেক বাঙালিরা সেল করে সেখান থেকে কিনে বা দেখা যায় ও বাংলাদেশ থেকে আনে বা অনলাইনে ও বেশি অর্ডার করে অনলাইন থেকে অনেক কিছু নিয়ে আসে এটা একটা ব্ল্যাক ড্রেস এটা সামনে পেছনে কাজ করা আছে আর সালোয়ারটা পিঙ্কের মধ্যে কাজ করা আর ওনাটাও পিঙ্কের মধ্যে কাজ করা ড্রেসটা সামনাসামনি অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আর ড্রেসটা পুরোই হচ্ছে আমার সাইজে তো আমি যেদিন পরবো সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এ হচ্ছে এটার পাজামাটা পাজামাটাও সুন্দর সব কিছু মিলে খুব চমৎকার ড্রেসটা তো এই হচ্ছে আমাদের বেরিয়ে আসা এবং আমাদের গিফট অনেক ভালো লাগছিল আর আমার মেজো বোনকে বললাম যে যত তাড়াতাড়ি পারো প্লিজ চলে আসো আর আমার বোন দেখেছে যে আমি ব্যাগ নিয়ে যাইনি জয়ার গিফটের ব্যাগ হাতে করে নিয়ে গেছিলাম তো ওর কাছ থেকেও একটা ব্যাগ দিয়ে দিয়েছে যে তুমি খালি হাতে কেন যাবা তুমি এই ব্যাগটা নিয়ে যাও এয়ারপোর্ট দিয়ে যাবা যদি ওই ব্যাগটা ওর নিজের ইউজ করা ব্যাগ তারপর আমি নিয়ে আসছি আমার ভালো লেগেছে যে ব্যাগে অনেক কিছু রাখা যায় আর আর বাচ্চাদের জন্য ইউরো দিয়ে দিয়েছে যে বাচ্চাদের যেন আমি কিছু কিনে দিই এই হচ্ছে আমার আয়ারল্যান্ডের ঘোরাফেরা আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনারা সব সময় চাইতেন আমি যেন একটু হাসি খুশি থাকি আপনাদের দোয়াতেই হয়তো বা আমি এই দু তিন দিন বেরিয়ে আসতে পারলাম এবং আমার অনেক ভালোও লেগেছে সত্যি কথা আর বেশি দিন আমার পক্ষে থাকা সম্ভব না সবারই একটা অভ্যাসের ব্যাপার থাকে আমার আসলে সংসারের দিকেই চিন্তাটা বেশি থাকে যে ওরা কী করছে আপনি এক জায়গায় যখন অনেক দিন থাকবেন তখন কিন্তু সেই অভ্যাসে আপনি পরিণত হয়ে যাবেন এখানে আমি উনিশ বছর ধরে সংসার করছি তাই আমার সংসারের মায়াটাই কিন্তু আমার জন্য একটু বেশি এখন আদিয়ানের কাছে চলে আসছি মনে আছে ফারিক যে আদিয়ানকে একটা চকলেট দিয়েছিল সেটা কিন্তু আমি নিয়ে আসছি আদিয়ান অনেক খুশি হয়েছে আদিয়ান ফারিক কি বলেছে জানো জানটি এটা তুমি আদিয়ান কি দিবে তুমি পছন্দ করেছো থ্যাংক ইউ বলে ফারিককে আমি এখন কিচেনে চলে আসছি ডাল শেষ হয়ে গেছে ডাল রান্না করতে হচ্ছে হরিণের গোস্ত হাজবেন্ডের জন্য গরম করছি আর সবজি রান্না করছি তো আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় চলে আসছে বাচ্চাদের মন একটু খারাপ দেখে ওদেরকে নিয়ে আমরা একটু বাইরে বের হয়েছি আদ্রিতা আসেনি শুধু আয়াস আদিয়ান এসছে ওদেরকে গাড়ি দিয়ে জাস্ট একটু ঘুরালাম এবং ওরা কেপসি নাগেট খেতে চেয়েছে সেটা কিনে দেওয়া হলো এবং আমাদের এখানকার কেএফসিগুলো হালাল সেজন্য খেতে কোনো বাধা নেই তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক I love this.